प्रिय शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। आज के षष्ठ श्रेणी गणित क्लासे तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। आमी इतिपूर्वे तुम्हारे षष्ठ श्रेणी बोई होते अनुशीलन 4.3 एर ऊपर 6टी क्लास शेष करेछि। आज के एटी होच्छे सप्तम क्लास। तो आमरा आज के तुम्हारे पाठ्यपुस्तक होते जे सृजनशीलगुलो रयेछे ओखान थेके दुइटी सृजनशील आमरा समाधान करब। প্রথমে 41 নং যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি আমরা সমাধান করব। তোমরা পাঠ্যপুস্তক হাতে নাও, ওখানে সাথে প্রশ্নটা মিলিয়ে দেখো। দেখো 1 নং সৃজনশীল হচ্ছে 5s স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, s স্কয়ার মাইনাস 8x, y স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস 10xy, তিনটি বীজগণিতীয় রাশি হলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি, এটা ক নং প্রশ্ন। খ নং প্রশ্ন হচ্ছে রাশি তিনটি যোগ করো, যোগফলের যে যোগফল করব সেখানে এক্স ওয়াই এর সহগটা কত এটা নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে তোমার গ নং প্রশ্ন। গ নং প্রশ্ন দেওয়া আছে কি 5s স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস s স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস কত 10xy, এটা সরল করে এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, মান নির্ণয় করার জন্য এখানে কতগুলো মান দেওয়া আছে, x সমান 2 এবং y সমান কত দেওয়া আছে 1 দেওয়া আছে। আমরা চলো আমরা একটা একটা করে সমাধানে যাই। প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করব। ক নং প্রশ্ন আছে প্রথম রাশিটির পদ সংখ্যা কত, তাহলে প্রথম রাশিটির পদ সংখ্যা দেখো মিলিয়ে নাও। প্রথম রাশিটি হচ্ছে কি 5s স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, তাহলে এখানে একটি পদ, দুইটি পদ, তিনটি পদ, পদ সংখ্যা হচ্ছে কত, পদ সংখ্যা হচ্ছে কত 3, এবং পদগুলো হলো কি 5s স্কয়ার xy ও 3y স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। খ নং প্রশ্নে আছে রাশি তিনটির যোগ করো এবং যোগফলের এক্স ওয়াই সহগ কত এটা নির্ণয় করার জন্য, তাহলে রাশি তিনটি আমরা যোগ করবো। ঠিক আছে, তাহলে রাশি তিনটি আগে লিখতে হবে, কেমন রাশি তিনটি হলো কি কি ফাইভ, রাশি তিনটি হলো সমান চিহ্ন দিই 5s স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, s স্কয়ার মাইনাস 8xy, আরটা হচ্ছে কি y স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস 10xy, এই রাশি তিনটি। ঠিক আছে, আমরা এটা যোগ করব, তাহলে রাশি তিনটি যোগ করে পাই। যোগ করবো আমরা কিভাবে করে, সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন পরিবর্ত চিহ্ন সহ স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। তাহলে প্রথমটা আমরা লিখি 5s স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, প্রথম রাশিটি আমরা লিখলাম। ঠিক আছে, এরপর হচ্ছে s স্কয়ার 8xy, এই s স্কয়ারটা এখানে বসবে মাইনাস 8xy এখানে বসবে। এরপর তৃতীয় রাশিতে আছে কি y স্কয়ার মাইনাস s স্কয়ার, তাহলে y স্কয়ারটা কোথাও বসবে, এখানে ওয়াই স্কয়ারটা বসবে কেন শেষে।
এরপর মাইনাস এস স্কোয়ারটা কত বসবে প্রথমে বসবে মাইনাস এস স্কোয়ার এরপর প্লাস টেন এক্স ওয়াই এটার সাথে মিলে আছে প্লাস টেন এক্স ওয়াই আমরা এইভাবে করে সদৃশ আকারে এটা লিখে নেব ঠিক আছে তাহলে সদৃশ পদগুলো তাদের স স চিহ্ন সহ নিচে লিখে আমরা পেয়েছি দেখো সদৃশ আকারে আমরা লিখেছি এখন আমরা যোগ করব দেখি তুমি বলো তো দেখি এটা যোগফলটা কত হবে তোমরা বলবে আমি লিখব কত হবে ফাইভ এস স্কোয়ার ভেরি গুড ফাইভ এস স্কোয়ার পাঁচ আর পাঁচটা এস স্কোয়ার আর একটা এস স্কোয়ার যোগ করলে কত হয় ছয়টা এস স্কোয়ার এখান থেকে মাইনাস এস স্কোয়ার গেলে প্লাস এস স্কোয়ার থাকে দেখি আরেকজনে বলো এটার বিয়োগফলটা কত হবে কত হবে বলো থ্রি এস এস থ্রি এক্স ওয়াই কত হবে থ্রি এক্স ওয়াই প্লাস হবে না মাইনাস হবে প্লাস থ্রি এক্স ওয়াই এরপরটা বলো এরপরটা বলো পিছন থেকে বলো হ্যাঁ ভেরি গুড কত হবে ফোর এক্স ওয়াই ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার তাহলে আমরা বিয়োগফলটা পেয়ে গেলাম একটু দেখো ঠিক আছে কিনা ফাইভ এস স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে নির্ণয়ের যোগফল এখানে লিখবা কি এখানে সহগ লিখতে বলছে না আমরা তাহলে এখানে অঙ্কটা আর একটু লিখতে হবে তাহলে নির্ণয় যোগফল যোগফল সমান কত পেয়েছি এটা লিখতে হবে ফাইভ এস স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই এরপর হচ্ছে কত ফোর ওয়াই স্কোয়ার এখানে বলেছে প্রশ্নের মধ্যে যোগফলের এক্স ওয়াইয়ের সহগ কত তাহলে যোগফলের এক্স ওয়াইয়ের সহগ সমান দেখি একজন বলো তো দেখি এখানে এক্স ওয়াইয়ের সহগ কত ভেরি গুড সবাই একসাথে বলছে কত হবে থ্রি এই যাগো থ্রি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে কত থ্রি তাহলে আমরা মোটামুটি খ নং প্রশ্নের উত্তর পেয়ে গেছি গ নং প্রশ্ন বলছে কি এই যে এখানে রাশিগুলো একটা সরল দেওয়া আছে এটাকে সরল করার জন্য বলা হয়েছে ঠিক আছে এটা আমরা লিখব গ নাম্বার তাহলে গ নাম্বার এটা প্রশ্নটা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি সমান ফাইভ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দাও মাইনাস এস স্কোয়ার মাইনাস এক এইট এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই ঠিক আছে এটাকে আমরা সরল করব দেখি বলতো আগের ক্লাস আমরা শিখেছিলাম সরল করার ক্ষেত্রে প্রথম কাজ আমরা কী করব ভেরি গুড বন্ধনীর কাজ আমরা বন্ধনীটা তুলে দিব ফাইভ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাসে মাইনাসে কী হবে এখানে প্লাস হবে এইট এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস মাইনাসে মাইনাস হবে টেন টেন এক্স ওয়াই এখন দেখো আমরা কী করবো সদৃশ আকারে মিলিয়ে নিব কেমন ফাইভ এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এখানে কী আছে প্লাস এস স্কোয়ার এটাকে আমরা বন্ধনীভুক্ত করলাম এরপরে ওয়াইগুলোকে মিলিয়ে নিই ওয়াই হচ্ছে কি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর আছে আর নাই এটাকে মিলিয়ে নিলাম এরপরে হচ্ছে তোমার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এখানে কী আছে প্লাস এইট এক্স ওয়াই এখানে মাইনাস টেন এক্স ওয়াই এটাকে আমরা মিলিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো যোগটা করে ফেলি ফাইভ এস স্কোয়ার সিক্স এস স্কোয়ার যোগ করলে কত হবে সিক্স এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস তিন থেকে তিন থ্রি ওয়াই স্কোয়ার থেকে মাইনাস ওয়াই স্কোয়ার গেলে কত হবে টু ওয়াই স্কোয়ার প্লাস তাহলে এই যোগ করে ফেলো এইট এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে কত হবে নাইন এক্স ওয়াই মাইনাস টেন এক্স ওয়াই ঠিক আছে এখন দেখি তোমরা বলো এটার বিয়োগফলটা কত হবে ভেরি গুড কত হবে ফাইভ ওয়াই ফাইভ এস স্কোয়ার ফাইভ এস স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস দেখি এখন বলো তো এটার বিয়োগফলটা কত হবে ভেরি গুড কত হবে মাইনাস এক্স ওয়াই দেখি তুমি বলো পেছন থেকে তুমি বলো তো দেখি এটা মাইনাস কেন হয়েছে প্লাস না হয়ে ভেরি গুড কারণ বড় সংখ্যার আগে কী আছে মাইনাস আছে সেজন্য এখানে বিয়োগফলটা মাইনাস এক্স ওয়াই হয়েছে ঠিক আছে আমরা ব্যাকারটা তুলে ফেলি
फाइव एस स्क्वायर प्लस टू वाई स्क्वायर प्लस माइनस ए माइनस एक्स वाई। देखो हमरा जे वियोगफलटा पेयेछि वियोगफलटा एकटु मिलिये नाओ, फाइव एस स्क्वायर माइनस एस स्क्वायर माइनस एक्स वाई सरि प्लस टू वाई स्क्वायर अर्थात हच्छे कि माइनस एक्स वाई। एखन एखाने आमरा कि करब बोलो तो, एई जे मानटा बसाबो, ठीक आछे? ताहले लिखते हबे देवा आछे, देवा देवा आछे x समान कत टू एवं y समान कत वन। तहले एखाने मानटा बसाय दी, ताहले सुतरां एखाने मानटा बसाइले एई जे x एर मान बसाले कत हबे गुण दी केमन टू एस स्क्वायर प्लस टू इंटू वाइर मान होते कत वन वन एस स्क्वायर माइनस एक्सर मान होते कत एक्सर मान कत पे कत लिखे हमें टू इंटू वाइर मान कत लिखे वन एखे ब्रैकेटे लिखे दीबा मान बसिए मान बसिए। एक ख्याल करो आबार देखो हमें सरल कर पे फाइव एस स्क्वायर प्लस टू वाई स्क्वायर माइनस एक्स वाई, ঠিক আছে? মান দেওয়া আছে x সমান 2 দেওয়া আছে, y সমান 1 দেওয়া আছে, এটাকে সরল করতে বলা হয়েছে, ঠিক আছে? দেখো আমরা এখন মানটা বসিয়ে দিব, x এর জায়গায় x এর মানটা বসিয়েছি 2 টা বসিয়েছি, ঠিক আছে? y এর জায়গায় y এর মানটা বসিয়েছি 1 স্কয়ার হয়েছে, x এর জায়গায় 2 বসিয়েছি, y এর জায়গায় 1 বসিয়েছি। বুঝতে পেরেছো সবাই? এখন আমরা কি করব, ক্যালকুলেশন করে নিব, একটু মুছে ফেলি কেমন। नीचे अंशटा रखल ऊपर अंश ऊपर अंश जा फाइव इंटू ये कि लिखते हैं ये लिखते हैं टू इंटू टू चार दशमिक दुए हमें शिखे केमन प्लस टू इंटू वन इंटू वन माइनस टू इंटू वन एन आप गुण कर फिली पाँच दुगुणे दस दस दुगुणे बीस दुई एके दुई, ठीक है? माइनस दुई कत है तेल एखे देखो तो एक टोटी এটা কত হয়ে যাবে প্লাস শূন্য কত হবে বিশ। তাহলে এটার মানটা আমরা পেয়ে গেছি পেয়ে গেলাম, তাহলে মান হচ্ছে কত টোয়েন্টি, নির্ণয় মান নির্ণয় মান হচ্ছে কত টোয়েন্টি। তাহলে আমাদের একচল্লিশ অঙ্কের সমাধান এখানে শেষ।